জেএসসি এন্ড জেডিসি পরীক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সব অনেক ভালো আছো। দেখো, আজকের এই সাজেশনে জেএসসি এবং জেডিসি এক্সাম 2020 অর্থাৎ 2020 সালের যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ নিয়ে আমি আজকে আলোচনা করবো। প্যারাগ্রাফগুলো তোমরা হয়তোবা বেশিরভাগ হয়তোবা তোমাদের পড়া হয়ে গেছে, তারপর যদি না হয়ে থাকে সেগুলো পড়ে নিবে। তো দেখা যাক আজকের এই সাজেশনে তোমাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো আমি লিস্ট করেছি। তো এই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপ 15 প্যারাগ্রাফ। এই 15 প্যারাগ্রাফের মধ্যে আমি যে বোল্ড করেছি যে প্যারাগ্রাফ দুটো, এটা হচ্ছে নাম্বার 6 অ্যান্ড নাম্বার 13। নাম্বার 13 এবং নাম্বার 6 এটা তোমাদের মাদ্রাসা অথবা স্কুল সম্পর্কে খুব রিলেটেড, একটা হচ্ছে লাইব্রেরি সম্পর্কে আর একটা হচ্ছে ম্যাগাজিন সম্পর্কে। তোমাদের এখানে আর যেগুলো আছে সেগুলো দেখো, একটা হচ্ছে যে এ গুড স্টুডেন্ট অর অ্যান আইডিয়াল স্টুডেন্ট, সেম স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ট্রি প্ল্যান্টেশন, ট্রাফিক জ্যাম, স্ট্রিট হকার, তারপরে দেখো আছে ইউর মাদ্রাসা অর স্কুল লাইব্রেরি, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তারপরে দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, এ উইন্টার মর্নিং, তারপরে দেখো এ ফার্মার, এ রেনি ডে, ইউর রিডিং রুম, এ মাদ্রাসা স্কুল ম্যাগাজিন, দ্য মাদ্রাসা অ্যান্ড স্কুল ম্যাগাজিন, লোড শেডিং অ্যান্ড এ বুক ফেয়ার। অর্থাৎ এই 15 মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ যদি তোমাদের আয়ত্তে থাকে তাহলে আশা করি তোমাদের এই প্যারাগ্রাফের যে মার্কটা আসে সেটা মিস হবে না। তোমরা এখানে যদি তোমাদের পড়া হয়ে থাকে তারপরে তোমরা বাকি যেগুলো থাকে সেগুলো মুখস্থ করে ফেলো, আর সবগুলো প্যারাগ্রাফই তোমাদের নিজেদের মধ্যে আয়ত্তে রাখবে, মাঝে মধ্যে এইগুলো দেখবে, তাতে তোমাদের ভুল হবে না। আর ফ্রি হ্যান্ডে লেখাটা তোমাদের এখনই শিখতে হবে, দু চারটা লাইন তোমাদের বানিয়ে লেখা শিখো। এখানে বাসায় একটা প্যারাগ্রাফের টপিক নিয়ে দুই চারটা লাইন তুমি একটা প্যারাগ্রাফ পড়ার পর না দেখে যদি লেখার চেষ্টা করো, যদি পারো তাহলে সেক্ষেত্রে খুবই ভালো। তাহলে দেখা গেলো যে এখানে আমরা যে প্যারাগ্রাফগুলো দিয়েছি তাহলে এই প্যারাগ্রাফগুলো আমরা তো শিখবই, তাছাড়া যদি কোনো তোমাদের কাছে মনে হয় যে না এটা বেস্ট কিংবা এটাও আমার কাছে ইম্পর্টেন্ট, ওটাও শিখবে। তাহলে আজকে এখানে শেষ করছি, আর হ্যাঁ অবশ্যই তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও, তারা উপকৃত হবে। তো এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।